আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। এখন বাজে সকাল 7টা, আজকে বুধবার। তো সকাল 7টা থেকে ব্লগটি শুরু করলাম। আশা করছি কাছে দূরে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সামনে এসে কথা বলতে পারছি। তো নতুন ভিডিওয় আজকে সকালবেলা, তো নাস্তা দিয়েই শুরু করব। তো সকালবেলা আজকে একটা নাস্তা বানাবো, আমার অনেক পছন্দের একটা নাস্তা। তো তার আগে ভাবছি যে আপনাদের সাথে একটু সরাসরি কথা বলি। তো এখানে এই যে বাখরখানি, এটা রাফির আব্বু নিয়ে আসছিল। তো এই যে মিষ্টি বাখরখানি, অনেকেই আপনারা চেনেন বা খেয়েছেন ঢাকাইয়া বাখরখানি। তো পুরান ঢাকার বাখরখানি কিন্তু অনেক বিখ্যাত। আর এখানে দোকানের 5 টাকা দামে যে গোল পাউরুটি থাকে, তো সেই পাউরুটি আজকে ডিম দিয়ে ভেজে খাবো, ডিম চিনি দিয়ে। তো দয়া করে সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যে সকল আপু ভাইয়ারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন সকল। আমি জানি আপুরা সবাই শেয়ার করেন, তারপরেও বলছি, তো দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে একটু হলেও আমার উপকার হয়। তো এখানে ডিমটা যে ফেটানোর জন্য আমি প্রথমে একটু চিনি আর লবণ দিয়ে দিচ্ছি ডিমের ভিতরে। আর সকালবেলা কিন্তু এরকম নাস্তা কম বেশি বড় ছোট সবারই পছন্দ। তো আসলে দোকানে তেমন একটা কিছুদিন ধরে যাওয়া হয় না, আর দোকানে না গেলে তার পাউরুটি তার বাড়িতেও আসতে পারে না। তো আজকে ভাবলাম যে দোকানে যাবই, যে নিয়ে এসে তারপরে নাস্তাটা বানাবো। তো এখন এই যে ডিমের মিশ্রণটা করা হয়ে গেছে, এখন আমি ই করব, পাউরুটিটা মাখাবো। আর দুটো পাউরুটি নিয়ে আসছি, জানি না রাফিরটা করতে পারবো কিনা, কারণ রাফির আবার শুধু পাউরুটি বেশি পছন্দ। তো ভাবলাম যে 3টা রুটি নিয়ে আসবো, কিন্তু দোকানে আর কি 2টো রুটি ছিল, তো 2টো রুটি নিয়ে আসছি। তো এখন আমি যখন ডিমে ভাজি, ভাজতে ভাজতেই রাফি চলে আসছে, চলে এসে ওর রুটিও নিয়ে নিয়েছে, বলছে আমারটা আমি শুধু খাবো আর তোমারটা তুমি ভাজো। তো এখন আমারটাই আমি ভাজবো আর ওরটাও ভাজবে না, শুধু খাচ্ছে বসে বসে পাশে। দেখুন এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিলাম, অল্প আছে, দারুণ একটা কালার আসছে, দেখেই খেতে মন চাচ্ছে। আর রাফি তো পাশেই বসে শুধু রুটি খেয়ে নিচ্ছে, আর ওকে আমি আবার বলছি যে আমারটা খাবে কি না। তো আসলে আমাদের গ্রামে হিন্দু পাড়া আছে, মানে হিন্দু আছে, তো ওখানে প্রচুর জোরে জোরে গান বাজছে, যার জন্য অরিজিনাল ভয়েসটা রাখা যাচ্ছে না, তো শব্দ চলে আসছে ভিডিওর ভিতরে। দেখুন এই যে আজকে সকালের নাস্তা বাকরখানি, আর আমার কি বলবো, পাউরুটি ফ্রাই ডিম দিয়ে। আর ডিমে যে গুলাটা বেঁচে গেছে ওইটা রেখে দিয়েছি, আগে নাস্তা করে নিই, তারপরে দেখুন কি বানাই আমি। তো 1 কাজে 2 কাজ হয়ে গেল, ওই ডিমের গুলাটা দিয়ে যা বানাবো ওটা মিনিমাম 4-5 দিন ধরে খেতে পারবো টুকটাক করে। তো আগে সকালের নাস্তা সেরে নিই। আর আমার এই যে
রাজকুমার বসে বসে সে শুধু পাউরুটি খাচ্ছে, আর একটু বাকুরখানি নিল, দেখলো কেমন লাগে, তো তার পছন্দ হইলো না, রেখে দিল। আর আমাদের বাড়িতে এখন মানে অরিজিনাল ভয়েস রাখাই কষ্টকর হয়ে গেছে, কারণ আমার 4টে মুরগিতে ডিম পারছে, আলহামদুলিল্লাহ, খুব খুব খুশি লাগছে। আমার এতগুলা মুরগি একসাথে কখনো ডিম পাড়া আমি দেখিনি, বা আমার কাছে কোনোদিন হয়নি। তো আমার 4টে মুরগি একসাথে ডিম পারছে, যার জন্য মানে মুরগির ডাকাডাকি শব্দ মনে হয় যে আমি একটা মুরগির ফার্মে আছি। তো খুব খুশি লাগছে, 4টে মুরগি একসাথে ডিম পারছে, 4টে মুরগি একসাথে বাচ্চা উঠাবে, তো অনেক আনন্দ আমার। আর এখন এই যে বাকি ডিমের গুলা বেঁচে ছিল, ওইটার ভিতরে চিনি আর লবণ দিয়ে এখন আমি ডিমের পিঠা বানাবো। তার জন্য এখানে আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিব আটা। তো আতপ চালের গুঁড়ো দিলে পিঠাটা অনেক টিপসি হয়, খেতে অনেক ভালো লাগে। তখন আটাটা ভালোভাবে করে নেব, একটা কাই করব। দেখুন, খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখন আমি এই যে রুটিটা ভালোভাবে বেলে নেব, দুই ভাগে ভাগ করছি আটাটা। আর এখানে আমাদের বারান্দায় প্রচুর পরিমাণে রোদ, তো আজকে আসলে আমি রান্নার চুলা টুলা চেঞ্জ করব, তো রান্নার এখান থেকে চুলা গ্যাসের সিলিন্ডার সব নিয়ে আবার রান্নাঘরে চলে যাব। আমার আপন ঠিকানায় মানে সেই শীতের ভিতরে রান্নাঘরে যাওয়া হতো না, আর প্রতিদিন রাতে না খেয়ে খেয়ে থাকতাম, এই জন্যই চুলাটা যে 2 মাস 3 মাসের মতন ঘরে নিয়ে আসছিলাম, যে শীতের ভিতরে আলসেমি করে রান্নাঘরে যাই অনে খাই অনে, এই করে করে প্রায় মানে অসুস্থ মতন হয়ে গিয়েছিলাম। রাতে না খেলে কিন্তু মানুষের শরীর অনেক দুর্বল হয়ে পড়ে। মানে আমার দাদি, যখন আমি বাড়িতে থাকতাম বিয়ের আগে, তো আমার দাদি মাঝে মধ্যে যখন আমি রাতে না খেয়ে ঘুমাতাম, তো বলতো হাতি পড়ে যাবে। তো আমি ভাবতাম মনে হয় না খেয়ে থাকলে রাতে চালের উপরে হাতি পড়ে, তো এই ভয়ে তাড়াতাড়ি উঠে ভাত খেয়ে নিতাম। তো দাদির সেই কথাটা খুব মিস করি, আর আসলে এই জন্যই যে রাতে না খেয়ে খেয়ে শরীর দুর্বল হয়ে পড়ছিল, আর বিছানায় পড়ে থাকলে দেখার মতন কেউ নাই আমার। তো এই জন্য চুলাটা ঘরে নিয়ে আসছিলাম, এখন যেহেতু গরম পড়া শুরু হয়ে গেছে আর আলসেমিটাও কেটে গেছে অনেকখানি, তো এই জন্য চুলাটা আজকে আবার রান্নাঘরে নিয়ে চলে যাব, রান্নাঘর পরিষ্কার করব। এই জন্য আর কি তাড়াহুড়ো করে পিঠার আর ডিজাইন করলাম না, নর্মালভাবেই কেটে নিলাম কৌটার মুখ দিয়ে। তা যদি হাতে সময় থাকতো একটু ডিজাইন করতাম। তো পিঠাটা ভাজা শেষ হলে রান্নাঘর পরিষ্কার করতে যাব, ওটা আর আপনাদের সাথে শেয়ার করব না। দেখুন দেখুন, পিঠাগুলো প্রথম প্রথম কিন্তু ফুলছে না, কিন্তু এর পরবর্তীতে যখন আর এক খোলা দিব, তো তখন কিন্তু পিঠাগুলো অনেক ফুলবে। প্রথম প্রথম তেলটা মনে হয় একটু গরম কম হয়েছিল এই জন্য। আর এই পিঠাগুলো কিন্তু এরকম বানিয়ে ঘরে রেখে দিলে বেশ টুকটাক করে দুটো একটা করে খেতে খেতে সপ্তাহ চলে যায়, কিন্তু নষ্ট হয় না, মচমচা থাকে। যদি একটা কৌটায় রেখে দেওয়া হয়, কাঁচের কৌটায়,
আর পিঠার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে, এই যে দেখুন সব পিঠাগুলো ভাজা শেষ আমার। আর রাফির জন্য একটা আটা দিয়ে ডোনাট বানাই রাখছি গোল করে, তো ও নিয়ে নিল। তো তারপরে একবারে চলে আসছি আমি দুপুরে, দুপুর প্রায় 1টা বাজে, গোসল করে তারপরে রান্না করতে চলে আসছি। এখনো নামাজ পড়া হয়নি, মানে আজান কেবল দিচ্ছে চারদিকে। তো রান্নাঘর পরিষ্কার করতে করতে সময় চলে গেছে, তাড়াহুড়ো করে এই যে হাতে মাখা আর কি ছোট দেশি মাছের চচ্চড়ি করব, তাড়াহুড়ো করে, সময় নাই বেশি অন্য তরকারি রান্নার। আর আসলে তেলের যে দাম বাড়ছে, তো তেল দিতে গেলেই ভয় লাগছে। অনেকে টুক ভিডিও দেখছি যে তেল নিয়ে কত কাহিনী হয়ে যাচ্ছে, তো তেল দিতে গেলেই মনে পড়ছে যে তেল ছাড়া পানি দিয়েই রান্না করে খাই। তো এইভাবে হাতে মাখিয়ে কিন্তু এরকম ছোট দেশি মাছের চচ্চড়ি খুব ভালো লাগে খেতে। অল্প করে একটু পানি দিয়ে দিলাম হাত ধুয়ে। আর এখানে এই যে আমি তরকারি রান্না করছি, তার মধ্যেই আমার রাফি চলে আসছে, খেলা করতে করতে হাঁপিয়ে গেছে পানি খেয়ে, তারপরে এখন বসে বসে পিঠা খাচ্ছে। আর আমার রাফি ইদানিং সে বেশ ভালোই টুকটাক নিজে ইচ্ছায় খাওয়া শুরু করছে, খিদা লেগে গেলেই এসে বলে আম্মু কী খাবো কী খাবো, তাড়াতাড়ি খাওয়ার কিছু দাও। তো রান্নাঘরটা এখনো লেপা হয়নি, লেপবো কিছুদিন পরে। আগে পরিষ্কার করে নিলাম ঝাড় ঝুড় দিয়ে, তারপরে লেপবো। আর এই যে উপরে যেহেতু টালি, গরমকালে আমাদের এই রান্নাঘরে রান্না করতে খুব ভালো হয়, আর শীতকালে আসতে মন চায় না, আলসেমি লাগে। এই তো তারপরে দুপুরে নামাজ পড়ে রান্না বাড়া সব শেষ হয়ে গেছে, তো এখন খাবার খেতে বসে গেছি দুপুরের। রাফি আর আমি দেখতেই পারছেন, তো এখানে যে মাছের চচ্চড়িটা হালকা নিচেই ঝোল রেখেছি, খুব মজার একটা চচ্চড়ি হয়েছে। তো কালার মোবাইলের ক্যামেরায় তো একটা ভালো বোঝা যাচ্ছে না, তো বাস্তবে আসলে অনেক সুন্দর কালার আসছে। আসসালামু আলাইকুম।
এই ছিল আজকের ভিডিও। জানি না কার কাছে কেমন লেগেছে, তবে যাই হোক, আসলে অনেক চেষ্টা করি ভালো ভিডিও করার, কিন্তু আসলে কি ভিডিও করব নিজে মানে বুঝতেই পারি না। তো দুইজনের মানে দুইজন মানুষ, তো তারপরও যা পাই তাই করি, যা করি সারাদিন টুকটাক কাজ তাই ভিডিও করি। আর এই ভিডিওর বাইরেও কিন্তু আসলে অনেক কাজ করা হয়, তো সেগুলো আসলে ভিডিও করা হয় না। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও, কি বলবো আর। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য ইনশাল্লাহ আমি নামাজ পড়ে দোয়া করি। তো নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।